আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে শুরু করছি নবজি সাল্লাহ আলাই সাল্লামের জীবনের চতুর্থ পর্ব। ভিডিওটি শুরু করার আগে বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, নবজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জীবনী গ্রন্থ যিনি লিখেছিলেন সেই ইবনে ইসহাকের গ্রন্থখানা আকারে ছিল মোটামুটি আকারের, মোটা সাইজের একটি পুস্তক মাত্র, খুব বিশাল না, খুব পাতলাও না। তার বইটা সংকলন করেন ইবনে হিসাম। তার পরবর্তী সিরাত লেখকগণ যদিও মূলত ইবনে হিসামের বই থেকেই বিস্তারিত নকল করেছেন এবং তাতে অবশ্যই কোনো সমস্যা নেই, কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের বইয়ের আকার ক্রমেই বেড়েছে। সেই প্রথম হিজরি শতাব্দীতে লেখা ইবনে ইসহাকের বইয়ের তুলনায় 1000 হিজরি সনের বই 5 গুণ বড়। বর্তমানে তো এমন অনেক বই বাজারে আছে যা বেশ কয়েকটি ভলিউম আছে। কারণ একটাই, অনেক মশলার বাড়তি সংযোগ ঘটেছে যার কোনো দরকারই ছিল না। আগেই বলেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এমনিতেই আকর্ষণীয়, বাড়তি মশলা উল্টো লাভের চেয়ে ক্ষতিই বেশি করে। অবিশ্বাসীরা পড়েই বলবে এইসব কি, যেখানে অবিশ্বাসীরা সত্যি ঘটনায় বিশ্বাস করতে যায় না, অসত্য প্রমাণের চেষ্টা করে, সেখানে অসত্য ঘটনা হাতে পেলে তারা কি করবে বুঝতেই পারছেন। এতে আমাদের ধর্মের সত্যতা নিয়ে তারা প্রশ্ন তোলে। দুর্বল ইমানের লোকজনের কথা তো বাদই দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যেসব মর্যাদা বা অলৌকিক ঘটনা ঘটেছে সেসব অবশ্যই উল্লেখ করা হবে, তবে অসঙ্গতিপূর্ণ ঘটনাগুলো সম্পর্কেও লোকজনকে সচেতন করাটা বেশ জরুরি। তাহলে এখন কিছু অসঙ্গতি দূর করা যাক। সারা বিশ্বের মতো আমাদের দেশেরও অনেক ইসলামী পণ্ডিতের বিশ্বাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খৎনা অবস্থাতেই জন্মেছিলেন এবং তার মাতৃগর্ভের নারী আপনাতেই কাটা ছিল। অথচ ইবনে ইসহাক তার বইয়ে লিখেছেন তার দাদা আব্দুল মুত্তালিব তার 7 দিন বয়সে খৎনা করে গরিবদের এবং আত্মীয় স্বজনদের খাওয়ান, সেটা স্বাভাবিক হবার কথা। বন্ধুরা, আরেকটা কথা অনেকেই বলেন, তিনি নাকি জন্মের পরেই সেজদা দিয়েছিলেন, কেউ কেউ বলেন কলেমা তৈয়বা পাঠ করেছিলেন, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছুই শুনি। এসব তথ্যের সোর্স কোথায়? তারা কি তার জন্মের সময় সেই ঘরে উপস্থিত ছিলেন, না থাকলে জানলেন কার কাছ থেকে? কারণ জন্মের সময় যারা সেই ঘরে ছিলেন তারা কেউ এমন তথ্য দেননি। আর যদিও তাদের ধারণা সত্যি হতো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশব থেকেই জানতেন যে তিনি স্পেশাল চাইল্ড, বড় হয়ে নবী রাসুল জাতীয় কিছু একটা হবেন নিশ্চিত। তাহলে যে রাত্রে ওহী নাজিল হলো সে রাত্রে কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন? তার চেয়ে বড় কথা, তিনি কেনই বুঝতেই পারেননি কি ঘটছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন বলতে হলো আপনার কাছে শয়তান নয় ফেরেশতা এসেছিল, এবং ওরাকা ইবনে নওফল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন বুঝাতে হলো আপনিই আখিরি জমানার নবী? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রচণ্ড বুদ্ধিমান ছিলেন, তিনি যদি আগেই পূর্বাভাস পেতেন তার জন্ম মুহূর্তে এমন সব মিরাকল ঘটত তবে অবশ্যই তিনি ভয় পেতেন না, বরং জিব্রাইল আলাইহিস সালামকে বলতেন কেন তুমি আসতে এত দেরি করলে, সেটাই স্বাভাবিক নয় কি? বন্ধুরা, বুঝতে পারছেন? এ কারণেই আমরা যেসব সিরাত গ্রন্থ পড়ি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মহালগ্নে পারস্যের অগ্নি উপাসকদের 1000 বছরের প্রজ্বলিত অগ্নি নিভে গিয়েছিল কিংবা গুড়িয়ে গিয়েছিল মহাশক্তিধর কোনো সম্রাটের প্রাসাদ এবং ইত্যাদি ইত্যাদি, যার কোনো ঐতিহাসিক দলিল নেই, সেসব আমরা আবর্জনা স্তূপে ছুঁড়ে ফেলতে পারি, ওসব বানোয়ার কথাবার্তা আমাদের নবীর সম্মানের সাথে যায় না। আরেকটা কথা, ওরাকা ইবনে নওফলের নামের শেষে কেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললাম এই নিয়েও অনেকেই প্রশ্ন করতে পারেন। আসলে তিনি ছিলেন প্রথম পুরুষ যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আমাদের প্রচলিত ধারণা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সম্মানের অধিকারী, কিন্তু আসলে ওরাকা ইবনে নওফলই প্রথম সম্মানিত সাহাবি। বিস্তারিত যথাসময়ে বলবো, তবে তার আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের আলোচনা করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব সম্পর্কে আমরা খুবই কম ডিটেল জানি, এর কারণ হচ্ছে তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন, তারপর ইসলাম প্রচার ও প্রসার লাভ করতে করতে আরও প্রায় 1 যুগ পেরিয়ে যায়। কুরাইশদের অত্যাচারে বাধ্য হয়েই তিনি 53 বছর বয়সে হিজরত করেন, তারপরে গিয়ে তার ইসলামী জীবনের কিছুটা স্থিতিশীলতা আসে, লোকজন তার জীবন কাহিনী জানতে শুরু করেন। এখন কে সেই 53 বছর আগের প্রতিটা ঘটনার ডিটেইলস মনে করতে পারবে? যারা সজ্ঞানে সেসব ঘটনা দেখেছেন তাদের বেশিরভাগেরই বয়সের কারণে ততদিনে মারা গেছেন, এবং যারা জীবিত ছিলেন তারাও খুব একটা মনোযোগ দিয়ে তার প্রতিটা কর্মকাণ্ড লক্ষ্য করেননি। আগেই বলেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও অন্য 10টা শিশুর মতোই বাইরে থেকে স্বাভাবিক শিশুই ছিলেন। তিনিও ব্যথা পেলে কাঁদতেন, জোরে দৌড়ালে হাঁপাতেন, এবং সবচেয়ে বড় কথা তারও ছায়া মাটিতে পড়ত।
অবশ্য অনেকেই বিশ্বাস করেন তা ছায়া মাটিতে পড়ত না, কারণ তিনি নূরের তৈরি ইত্যাদি ইত্যাদি। এই কারণে আমরা বুঝতে পারি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমাদের সূত্রগুলো কতটা বিশুদ্ধ। মিথ্যা বানোয়াট ঘটনা বলতে চাইলে তার শৈশবকে মহামান্বিত করে অনেক বানোয়াট ঘটনা বানানো যেত, যা কাহিনীকাররা করেছেনও এবং তিরস্কৃত হয়েছেন। তবে ছোট ছোট এসব অথেন্টিক ঘটনা থেকেও যা জানা যায় তা থেকেই আমরা আমাদের বর্ণনা এগিয়ে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। তাহলে চলুন ফেরা যাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকরণের পরের ঘটনায়। বন্ধুরা, শহরের বাইরে বেদুইন গ্রাম থেকে দলাদলে নারী নিজেদের ওটো গাধায় চড়ে শহরের দিকে রওনা হয়েছে। দুগ্ধপোষ্য শিশু ঘরে আনার এটাই হচ্ছে মৌসুম। তখনকার সম্ভ্রান্ত আরব পরিবারের নিয়ম ছিল শিশু জন্মের পর দুগ্ধপোষ্য অবস্থায় কিছুদিন গরিব বেদুইন গ্রামে পাঠিয়ে লালন পালন করে খানিকটা বড় করে আবার শহরে ফিরিয়ে আনা। এখনকার দিনে অদ্ভুত শোনালেও তখনকার দিনের ভিত্তিতে রীতিটা ছিল বেশ যৌক্তিক। তখনকার আরব সমাজ ছিল জঞ্জাময়, সে সংগ্রামময় শহুরে জীবনের জন্য শিশুকে প্রস্তুত করতেই শিশুকাল থেকেই তাকে প্রস্তুত করা হতো। বেদুইন নারী হালিমার বয়স্ক গাধাটা দ্রুত দৌড়াতে গিয়ে একসময় পড়ে গিয়ে পায়ে চোট পায়, তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে। ফলে অন্যান্য বেদুইন নারীর তুলনায় তিনি এবং তার স্বামী অনেক দেরিতে শহরে পৌঁছান। তিনি বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নেন। ইতিমধ্যেই বড় বড় বাড়ির শিশুদের পোষ্য নেওয়া হয়ে গেছে। তিনি আব্দুল মুত্তালিবের বাড়িতেও গিয়েছিলেন, তার বিধবা পুত্রবধূর একটা সন্তান হয়েছে। কিন্তু এতিম শিশু নিয়ে লাভ নেই, পয়সা কম পাওয়া যাবে বলে তিনি প্রথমে তেমন আগ্রহ দেখালেন না। এখন দেখা যাচ্ছে বাধ্য হয়েই ওই এতিম বাচ্চাটাকেই পোষ্য নিতে হবে, কিছু না পাওয়ার চেয়ে কিছু পেলেও ভালো। মন খারাপ করে তিনি আমিনার কাছ থেকে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে তুলে নিলেন এবং তারপর তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন যে বুড়ো গাধাটা এতক্ষণ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল সে হঠাৎই এমন তাজা হয়ে গেছে যে আর বাকি সব গাধাকে পেছনে ফেলে সবার আগে তাদের নিয়ে গ্রামে পৌঁছে গেছে। তিনি দেখতে পেলেন তার যেসব ছাগি বহু আগেই দুধ দেওয়া বন্ধ করে দিয়েছিল সেগুলো আবারও দুধ দেওয়া শুরু করেছে। তার স্বামী বললেন, নিশ্চয়ই এই শিশু অনেক বরকতময়, আমাদের জন্য সে অনেক সৌভাগ্য বয়ে আনছে, এর বিশেষ যত্ন নিও। বন্ধুরা, কথাটি বিশ্বাসযোগ্য, কারণ হালিমা পরের বছরই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মায়ের কোলে ফিরিয়ে দেননি, অনেক কাকুতি মিনতি করে নিজের কাছে রেখে দিয়েছিলেন তার পরের বছরও। তারা ছিলেন প্রফেশনাল দুধমাতা, শিশু লালন পালন করে অর্থ উপার্জন করতেন। আমিনা তেমন টাকা পয়সা দিতে পারতেন না, তারপরেও একটি শিশুকে এইভাবে লাগাতার বছরের পর বছর নিজের কাছে রাখার পেছনে এই কারণটা আমার কাছে বেশ যৌক্তিক শোনায়। এখন ঠান্ডা মাথায় ঘটনাগুলো একটু পর্যালোচনা করা যাক। হালিমা তার গ্রামের অন্যান্য মহিলাদের সাথেই রওনা হয়েছিলেন। সব ঠিকঠাক থাকলে তিনি অবশ্যই তাদের সাথেই অথবা তাদেরও আগে মক্কায় পৌঁছে দেন এবং অবশ্যই বিধবা আমিনার এতিম সন্তানকে বাদ দিয়ে অন্য কোনো শিশুকে কোলে তুলে নিতেন। হয়তো টাকা পয়সার দিক দিয়ে তিনি সামান্য লাভবান হতেন, কিন্তু তার ভাগ্যে আল্লাহ আরও মঙ্গলময় সংযোগ লিখে রেখেছিলেন। গাধা যদি চোট না পেত তাহলে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন তার বাড়িতে ঘটতই না। খেয়াল করুন, আমাদের জীবনেও ছোটখাটো দুর্ঘটনায় আমরা হতাশ হয়ে পড়ি, কিন্তু কখনো নিভৃতে যদি ভাবতে বসি আমাদের জীবনের বড় মোড় ঘুরিয়ে দিতে সেসব ছোটখাটো দুর্ঘটনাগুলোকেই নিয়ামক হিসেবে কাজ করে। পারিবারিক কারণে, অফিসের দেরিতে যাওয়ার কারণে, নিউ ইয়র্কের টুইন টাওয়ারের সন্ত্রাসী হামলার হাত থেকেও বেঁচে গেছেন এমন লোকের কাহিনী আমি পড়েছি। আরেকজনের মেয়ে স্কুলের বাস মিস করায় মেয়েকে স্কুলে নামাতে গিয়ে যে সামান্য দেরি হয় সেটাই তার প্রাণ রক্ষা করে সেদিন। অথচ প্লেন বিস্ফোরণের আগ পর্যন্ত তিনি নিজের ভাগ্যকে গালাগাল করছিলেন কেন অফিসে যেতে লেট হলো এজন্য। মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলেছেন, তিনি সূক্ষ্ম পরিকল্পনাকারী। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নয়, আমাদের জীবনেও সে আয়াতের পক্ষে সাক্ষ্য দেয়। যদি জীবনে ছোটখাটো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই বিশ্বাস রাখুন তার মধ্যেও আপনার জন্য কল্যাণ নিহিত আছে। বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রথম অলৌকিক ঘটনা ঘটে যখন তার বয়স ছিল 4 বছর। তিনি এবং তার দুধ ভাই একদিন মাঠে খেলছিলেন। হালিমা ঘরের অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। এমন সময় তার দুধ ভাই হালিমার কাছে ছুটে এসে বললেন, কেউ একজন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলেছে। হালিমা দৌড়ে মাঠে গিয়ে দেখেন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ে হলদেটে হয়ে গেছে, তবে সে সুস্থ আছে। হালিমা জানতে চাইলেন কি হয়েছে। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অত্যন্ত অদ্ভুত একটি কথা শোনায়। সে জানায় তারা খেলার সময়ে অত্যন্ত রূপবান এবং বলশালী এক পুরুষ এসে তাকে জোর করে মাটিতে শুইয়ে দেয়। সে লোকটির সাথে শক্তিতে পেরে ওঠে না, তারপর তার বুক চেয়ে হৃৎপিণ্ড বের করে এনে সেখান থেকে কালো একটি অংশ আলাদা করে ফেলে দেয়। তারপর হৃৎপিণ্ড একটি পাত্রে রাখা পানিতে ধুয়ে আবার তার বুকে রেখে বন্ধ করে দেয়। কোথায় সেই পুরুষ?
তার কোনো হদিস নেই, কাজ শেষে একদম হাওয়ায় মিলিয়ে গেছে। হালিমা প্রথমে ভাবলেন হয়তো শিশুতোষ কোনো খেলার ছল, শিশুরা এমন বানিয়ে বানিয়ে অনেক কথাই তো বলে, এটিও তাই হবে নিশ্চয়ই। যদিও এই গল্প ডিটেইলের পরিমাণ একটু বেশি, কোনো চার বছরের শিশুর ক্ষেত্রে এত বিস্তারিতভাবে বানিয়ে কথা বলা মোটামুটি অসম্ভব। কিন্তু পরক্ষণে তিনি দেখলেন শিশুর বুকে আসলেই লম্বা একটি দাগ, যেন কিছুক্ষণ আগেই তার বুক ব্যবচ্ছেদ করা হয়েছে। এই শিশুকে তিনি শৈশব থেকেই পালছেন, এর আগে তার বুকে এমন দাগ কখনোই ছিল না, তিনি ভুল হতেই পারেন না। তার মানে শিশুটি যা বলছে তা সত্য, তার ছেলেও একই সাক্ষ্য দিচ্ছে। অদ্ভুত, খুবই অদ্ভুত এই ঘটনা, ওর উপর কোনো দুষ্ট জিনের আছর পড়েনি তো? এই ঘটনার পর হালিমা আর শিশুটিকে নিজের কাছে রাখবার সাহস করলেন না। দীর্ঘদিন পর শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কোলে স্থায়ীভাবে ফিরে এলো। এই মধুর সময়টিকে কাব্যভাষায় বেঁধে কাজী নজরুল ইসলাম রচনা করেন তার অমর গান, যা শুনলে চোখের সামনে ভেসে ওঠে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার মায়ের আনন্দ। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারই সেটা চাঁদে দোলে। বিধবা মায়ের শেষ অবলম্বন এই একটিমাত্র সন্তান, তাকে ফিরে পেয়ে মায়ের আনন্দ বর্ণনা করার ক্ষমতা আমার নেই। কিন্তু এই আনন্দ খুব বেশি দিন স্থায়ী হলো না। শিশুকে নিয়ে ইয়াসরিবে নিজের পরিবারের কিছু আত্মীয় স্বজনের সাথে দেখা করে ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং 5 বছর বয়সী এতিম শিশুকে অসহায় রেখে তিনি মারা যান। বন্ধুরা, কল্পনা করুন, জনশূন্য মরু অঞ্চলে 1-5 বছরের শিশু অশ্রুসিক্ত নয়নে নিজের মায়ের আঙ্গুল চেপে ধরে বলছে, আমাকে ছেড়ে যেও না। তার মা নিজের মৃত্যু নিশ্চিত জেনেও তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, অভয় দেওয়ার চেষ্টা দিয়ে বলছেন তিনি চলে গেলেও তাকে আল্লাহ দেখবেন। দৃশ্যটি কল্পনা করতেও চোখ সিক্ত হয়ে ওঠে, বুক ভেঙে আসে কান্নায়। যে কারো জন্য দৃশ্যটি করুন, আর এই দৃশ্যের প্রধান চরিত্র যদি হন আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তো কথাই নেই। পরম করুণাময়, সবই দেখেন, সবই জানেন, কিন্তু তার পরিকল্পনা বোঝা কারো পক্ষেই সম্ভব নয়। একটি শিশুর জন্য নাবালক অবস্থায় বাবা অথবা মায়ের মৃত্যুর চেয়ে বেশি কষ্টের আর কিছুই হতে পারে না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেই বাবা মারা গেছেন, জন্মের কিছুদিন পরেই মা। কেন এত ভয়াবহ কষ্টের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে সেটা আল্লাহ ভালো জানেন। তবে আমরা খানিকটা ধারণা করতে পারি। মহান আল্লাহ পবিত্র কোরআন শরীফে মূসা আলাইহিস সালামের উদ্দেশ্যে বলেছেন, আমি তোমাকে তখন সাহায্য করেছিলাম যখন তোমার মাও তোমাকে ত্যাগ করতে বাধ্য হয়েছিল। তিনি বুঝিয়ে দিচ্ছেন ফেরাউনের অত্যাচারে শিশু মূসার প্রাণ রক্ষার্থে তার মা যখন তাকে টুকরিতে ভরে কুমিরে ঠাসা নীল নদে ভাসিয়ে দিচ্ছিলেন, তখন কেবল আল্লাহ তার পাশে ছিলেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তিনি সেভাবেই সাহায্য করেছেন, পৃথিবীর মায়ার জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে। যখন তার মনে হয়েছে এই বিশাল পৃথিবীতে তার কেউ নেই, তখন তার পাশে তিনি এসে দাঁড়ালেন, যার উপস্থিতি পাশে থাকলে আর কারো সাহায্যের প্রয়োজন হয় না। আরেকটি কারণ হচ্ছে আল্লাহ জানেন তিনি বিশ্বের সর্বকালে সর্বশ্রেষ্ঠ নেতা হতে চলেছেন, এবং সত্যের পথে চলার চাইতে কঠিন কর্ম আর কিছুই হতে পারে না। মা বাবার আদরে লালিত সন্তান ভবিষ্যতে বিক্ষুব্ধ পরিবেশে নাও মানিয়ে নিতে পারে, যে কারণে আমরা দেখতে পাই গরিব এতিম শিশুরা ধনীর দুলালের চেয়ে জীবন সংগ্রামে অনেক বেশি পরিপক্ক এবং লড়াকু হয়। ওদের মস্তিষ্কের ম্যাচুরিটি অনেক আগেই আসে। শৈশবের এই জঞ্জা বিক্ষুব্ধ অধ্যায় মূলত ভবিষ্যতের প্রশিক্ষণের প্রস্তুতি। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চরম সংকটের দিনে এগিয়ে এলেন দাদা আব্দুল মুত্তালিব। তিনি যে তাকে কতখানি স্নেহ করতেন তা বুঝতে দুইটি ঘটনাই যথেষ্ট হবে। আব্দুল মুত্তালিব বনু হাশিম গোত্রের সর্দার ছিলেন, এবং পবিত্র কাবাগড়ের দেখাশোনার অধিকার বনু হাশিম গোত্রেরই ছিল। তাই কাবাগড়ের সামনে আব্দুল মুত্তালিবের একটি আসন রাখা ছিল। এই আসনে কারো বসার অধিকার তো ছিলই না, কে বসারও সাহস করত না। আসনটি অনেকটা সিংহাসনের মর্যাদা ছিল। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দৌড়ে সেই আসনে গিয়ে বসে গেলে তার চাচারা তাকে সরাতে ছুটে আসেন। আব্দুল মুত্তালিব নিজের ছেলেদের বাধা দিয়ে বললেন, আমার এই বংশধর আমার এই আসনের বসার অধিকার রাখে। পুত্ররা অবাক হয়ে যান, এই সম্মান এই স্নেহ আব্দুল মুত্তালিব কাউকে দেননি। আরেকবার তার চাচারা তাদের ওঁট খুঁজে পাচ্ছিলেন না, তারা তখন ওঁট খুঁজতে তাকে মরুভূমিতে পাঠিয়ে দেন। আব্দুল মুত্তালিব নিজের নাতির খোঁজ নিলে জানতে পারেন তাকে মরুভূমিতে ওঁট আনতে পাঠানো হয়েছে। তিনি নিজের ছেলেদের প্রচণ্ড বকাঝকা করেন। নির্দিষ্ট সময়ের অনেক পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এলে তিনি তাকে জড়িয়ে ধরে বলেন, আমি আর কখনোই তোমাকে আমার চোখের আড়াল হতে দেব না, এবং তিনি তা হতেও দেননি। আব্দুল মুত্তালিব যে তিনটি কারণে ইতিহাসে পরিচিত, এটি সেই তৃতীয় ঘটনা। তিনি প্রথম ব্যক্তি যিনি এতিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালনে এগিয়ে আসেন।
আজকে গোটা বিশ্ব যাকে চেনে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামহ হিসেবে, এবং বিশ্বজগতের নিয়ন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 8 বছর বয়সে তার এই অতি স্নেহশীল দাদাজানকে চিরতরে হারিয়ে ফেলেন। 8 বছর বয়সে তিনি তৃতীয়বারের মতো এতিম হলেন। বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্থ পর্ব এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আল্লাহ হাফেজ।